পর্তুগাল আসার পর নাকি সবাই হতাশ থাকে, এটা কিন্তু বাস্তব একটা কথা। সবাই 3 বছর পরে আপনি অ্যাপ্লাই করে অটোমেটিকলি আপনি কার্ড পেয়ে যেতেছেন। আর পর্তুগালে কিন্তু আপনি 12 মাস ট্যাক্স দিতে হয়, 12 মাসের পর আরো যদি কার্ড না পান আরো 6 মাস যেতে পারে, 8 মাস যেতে পারে, 18 মাস। তো কালের চেয়ে আমার কাছে লাগে আর কি স্পেনে আর কি একটু বেটার আর কি। কার্ড রিনিউর জন্য পাসপোর্টের জন্য ঘুরে ফিরে পর্তুগালে ফিরে আসতে হবে, ফিরে আসছে তখন এখানে আপনার সেটেল হওয়ার জন্য ট্রাই করবেন। পর্তুগালতে একটু বেটার আর কি যে স্পেনে, তখন আপনার আর অন্য জায়গায় যেতে হচ্ছে না, ওই জায়গা থেকে আপনি সবকিছু করে লাইফস্টাইল আপনি সেটেল করতে পারতেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এই পর্তুগালের যে সম্বন্ধে যে অভিজ্ঞতা বা কাজ নিয়ে অনেকেই কমেন্টস করছেন আমাকে, তো আমাকে এক ভাই প্রশ্ন করছে, ভাই পর্তুগাল বেস্ট থাকার জন্য নাকি হচ্ছে স্পেন থাকার জন্য বেস্ট, কোনটা বেস্ট বা কোথায় আসলে হচ্ছে আপনার লাইফটা শান্তিভাবে থাকতে পারবেন বা হতাশ হবেন না? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আবেদিন ভাইয়ের কাছে জানবো যে কোথায় হবে বেস্ট আপনাদের, পর্তুগাল নাকি স্পেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম আবেদিন ভাই, তো আপনি তো এর আগে একটা ভিডিও করছিলাম আপনাকে নিয়ে, তো ওইটা অনেক সাড়া দিছে মানুষ, আপনাকে অনেকে অনেকেই প্রশ্ন করছে পর্তুগাল হচ্ছে থাকার জন্য বেস্ট নাকি স্পেনে থাকার জন্য বেস্ট, যদি আপনি একটু আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন। ধন্যবাদ বাজিদ ভাই আপনার ভিডিওর জন্য। এখানে সবচেয়ে বড় কথা হলো যে পর্তুগাল এবং স্পেন দুইটা আসলে ইউরোপীয় ইউনিয়ন, দুইটাই আর কি ভালো। তো এখন আপনার চয়েস করতে হবে আপনার ফিউচার কোনটা সবচেয়ে বেস্ট আর কি। পর্তুগালে এক ধরনের আইন এবং স্পেনে আরেক ধরনের আইন। এখন পর্তুগাল হইলে গিয়ে সিস্টেম হইলে 12টা ট্যাক্স দিয়ে আপনি 2 বছরের মধ্যে আপনি এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তখন তারা 3 মাসের মধ্যে আর কি, তবে 2-3 মাসের ভিতরে বেশিরভাগ আর কি কার্ড পেয়ে যায় আর কি ইজিলি আর কি, কিন্তু 12টা ট্যাক্স দিতে হয়, 12টা থেকে 15টা। তো আমি তো অনেক দেখলাম আবেদন ভাই, মানে আপনার 12টা ট্যাক্সের পরে হচ্ছে আপনার লিগ্যাল এখানে থাকার পরে হচ্ছে প্রায় 8-9 মাস 1 বছর হয়ে গেছে কার্ড দিচ্ছে না, এগুলো কেন হয়? এটা আসলে কি এই দেশের সিস্টেমে অনেক সময় কিউতে থেকে যায়, কিউতে থেকে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে ট্যাক্স তারা পরীক্ষা নিরীক্ষা করে ওরা ঠিক আছে কিনা, এখানে কাজ করছে কিনা, এখানে ছিল কিনা এই দেশে, সেই অনুযায়ী তারা আর কি যাচাই বাছাই করে, করতে অ্যানালাইজ করতে গিয়ে অনেক সময় দেরিতে লং টাইম লেগে যায় আর কি, যে তখন তারপর হয়তো কার্ড পায়, আসলে কার্ড পাওয়ার পরে যে তারা যে কাজ এই দেশে পেয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই আর কি, যার ভালো সোর্স আছে তারা পেয়ে যায় আর কি পর্তুগালে আর কি। এখন আপনি যদি স্পেনে যান, স্পেনে গিয়ে দেখা যাচ্ছে যে ওই জায়গাতে আপনার তাদের এখন যে নতুন মনে হয় আইন হয়েছে যে যেটাকে 2 বছর পরে আপনি আর কি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর কি, তখন একটা তারা কোর্স করতে হয় 2 বছরের মধ্যে, যদি আপনি 6 মাসে একটা কোর্স করেন যে পেশা আপনি বেছে নেবেন সেই পেশার উপরে একটা দক্ষতার একটা কোর্স এবং সার্টিফিকেট দিতে আপনি জমা দেন, তখন তারা 2 বছর পরে অ্যাপ্লাই করলে স্পেনে তারা 1 বছরের জন্য একটা পারমিট দেয় আর কি দিয়ে দেবে, হ্যাঁ, তখন আপনি ওই জায়গায় আপনি থাকতে পারবেন এবং কাজ পাবেন, এবং এই 2 বছরের ভিতরে আপনি কাজ পাবেন যদি আপনার ভালো সোর্স থাকে এবং ইজিলি আপনি একটু যদি আপনাকে হোল্ড করি, মানে আপনার পর্তুগাল বেস্ট হবে নাকি স্পেনে, যেহেতু আমি একটু বলে রাখি আপনার আমি যতটুকু জানি পর্তুগালে আসার পর নাকি সবাই হতাশ থাকে, এটা কিন্তু বাস্তব একটা কথা। সবাই যাদের টাকা আছে বা যারা কাজ করে, যারা কাজ করে না, মোটামুটি যারা কার্ড আছে, যাদের কার্ড নাই, মোটামুটি সব ধরনের মানুষই একটা মানে আতঙ্কে থাকে, তাই না? তো এই বিষয়টা নিয়ে আপনি বলতেন একটু। এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন আপনি, এটা কিন্তু আমার কাছে মনে হয় আমার মানে ব্যক্তিগত অপিনিয়ন আর কি, যে আচ্ছা পর্তুগালের চেয়ে আমার কাছে লাগে আর কি স্পেনে আর কি একটু বেটার আর কি, স্যালারি মানে স্যালারিটা পাওয়া যায়, স্যালারিটা পাওয়া যায়, কাজ পাওয়া যাচ্ছে, এবং আরেকটা যে পরিবেশটা কিছুটা তাদের হাই পরিবেশটা একটু ডিফারেন্ট, এবং সবকিছু দিকে আপনি যদি 2 বছর বা 3 বছর আর যদি আপনি থাকেন ওই জায়গায় বেকার থাকবেন না, রাইট, স্পেনে আপনি কিছু না কিছু করতে পারবেন এবং ফ্যামিলির সাপোর্ট করতে পারবেন, নিজে চলতে পারবেন, ওই জায়গায় ট্যাক্সের অতটা প্যারা নাই, ওই জায়গাতে কোনো ট্যাক্সের অত প্যারা নাই, আপনি 3 বছর পরে আপনি অ্যাপ্লাই করে অটোমেটিকলি আপনি কার্ড পেয়ে যেতেছেন, একটা কন্ট্রাক্ট দিয়ে উঠে কিছু ট্যাক্স দিয়ে 6 মাসে একটা ট্যাক্স দিতে হয় এরকম একটা দিয়ে সেটা আপনি এ করতে, কিন্তু এখানে পর্তুগালে কিন্তু আপনি 12 মাসে ট্যাক্স দিতে হয়, 12 মাসের পর আরো যদি কার্ড না পান আরো 6 মাস যেতে পারে, 8 মাস যেতে পারে, 18 মাস 2 বছরও হইতে পারে আর কি। আচ্ছা, কিন্তু কার্ড পাওয়ার পরে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন, 2 বছরের কার্ড পাবেন, কিন্তু এখানে যে কোনো কাজ পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। তো আপনার দেখা তো অনেকেই আছে কার্ড পাওয়ার পরে কোনো কিছু করতে পারতেছে না,
পারবে যদি অন্য কোন দেশে যায়? হ্যাঁ, অন্য দেশে কার্ড নেওয়ার বিভিন্ন জায়গায় কাজ করতেছে, যেটা আর কি যার যার আর কি। তো স্পেনে যদি আপনি, এটা তো একটা মানে হচ্ছে অতিথি পাখির মতন। হ্যাঁ হ্যাঁ, অতিথি পাখি, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে এরকম করে। তো আমার মনে হচ্ছে যারা মানে নতুন আসবে তাদের মধ্যে হয় স্পেনই বেস্ট, স্পেনই বেস্ট। আমি এক দেশে থাকা আমার ব্যক্তিগত অভিনয়ন কি যে স্পেনে থাকলে একটা আপনার কোথাও লড়াচড়া করতে হয় না। হ্যাঁ, এখানে ওই জায়গায় আপনি কাজ করতে পারবেন, কার্ড পেয়ে যাবেন, ফ্যামিলি ইজিলি আনতে পারবেন। হ্যাঁ, একটু টাইম বেশি লাগে আর কি, টাইমটা বেশি লাগে। কিন্তু কার্ড পাওয়ার পর আপনার যে জিনিসটা, আপনি কাজের যে নিশ্চয়তা, এটা স্পেনে পাবেন, আপনি পর্তুগালে যেটা পাবেন না, যে কাজের কোন নিশ্চয়তা কোনো আর কিছু। ওই জায়গায় কাট পাওয়ার পরে আপনি ভালো একটা স্যালারি পাবেন, ওই জায়গাতে আপনি মনে করেন থাকা খাওয়ার একটা সিস্টেম পাবেন, ফ্যামিলি সাপোর্ট পাবেন, ফ্যামিলিও আনতে পারবেন। অন্যান্য যেরকম ল সেম পর্তুগাল এবং স্পেনে, কিন্তু কাজের যে ক্ষেত্রটা, আমরা তো আসি সাধারণত বাংলাদেশ থেকে কাজের জন্য, দিন শেষে আমরা আসি কাজের জন্য আর কি, কাজের জন্য না। হ্যাঁ, কাজটা আমাদের কাজের পাশাপাশি আমরা একটা কার্ড পেয়ে গেলে একটু কষ্ট করলে, যদি আমরা যদি স্পেন একটু কষ্ট করি তাহলে আমরা ওই জায়গাতে আমরা এখন মনে করি 2 বছরই যদি মানে অনেক কিছু মনে করি আমরা, তাই না? তো সেম জিনিসটা যদি পর্তুগাল না গিয়ে আমরা যদি স্পেন যাই, তাহলে আপনার 3 বছরে আপনি কাট পেয়ে যাচ্ছেন। মানে আপনার যেটা মানসিক মানে অশান্তি যেটা হচ্ছে আপনার পর্তুগালে আসার পর হচ্ছে ভাই মানুষ কাজ নাই, ভাই ওইটা নাই সেটা নাই, মানে এটা ঝামেলা লাগেই লেগেই থাকে। হ্যাঁ, এটা লেগে থাকে, এটা কিন্তু মানসিক একটা ইয়ে আছে আর কি। কারণ কাজের জন্য যদি আপনি আসেন কাজের ক্ষেত্র এবং আপনার সাপোর্টের জন্য, নিজের সেলফ সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টের জন্য আপনি, আমি মনে করি যে স্পেন সবচেয়ে বেস্ট। কারণ আপনি ওই জায়গায় আপনি কার্ড পাবেন, ওই জায়গায় আপনি পাসপোর্ট পাবেন, ওই জায়গায় ফ্যামিলি আনতে পারবেন, অন্য কোনো দেশে আপনার দৌড়াদৌড়ি কোনো প্রয়োজন লাগবে না। মানে কিন্তু স্পেন পর্তুগালে যে চলেছেন, পর্তুগালে আপনি কার্ড পাবেন ঠিকই, কিন্তু ভালো কোনো জব পাবেন না। যদি ভাগ্য ভালো থাকে জব পাবেন, দেখা যাবে ভালো কোনো জব না পাইলে তখন অতীতে বাকির মতো অন্য জায়গায় আপনি যেটা আর কি দৌড়াদৌড়ি করবেন, যেটা আর কি সুইটেবল না আর কি। তো একটু বলি ভিউয়ার্স, তো ভিউয়ার্স আপনারা নেগেটিভ মাইন্ড নেবেন না, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? আপনারা অনেক মনে করেন তাহলে আমরা আছি কেন, এগুলো ভাই আমার হচ্ছে মানে জাস্ট আপনাদের একটা থিঙ্ক মানে একটা দেওয়ার জন্য, যে আপনারা বেছে নেবেন। আমরা আপনাদের বলবো না কখনো আপনারা পর্তুগাল আসেন বা স্পেন আসেন, আপনার যা যেরকম মন চায় ওভাবে আপনারা থাকবেন, স্পেন থাকেন বা পর্তুগাল থাকেন বা ফ্রান্স থাকেন, এটা আপনার ইচ্ছা। জাস্ট আপনাদেরকে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই এটা 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 না, জাস্ট আপনাদেরকে একটা থিঙ্ক দেওয়ার জন্য। হ্যাঁ, তো নেক্সট আপনার কি দিন বললেন আপনি? এখন এই যেটাই আর কি, যে আমি মনে করি যদি আপনি যদি কোথাও ভালোভাবে সেটেল হইতে চান, দৌড়াদৌড়ি না করে একটা জায়গায় যদি একটা কান্ট্রি বেছে নেন সুন্দরভাবে, ফার্স্ট টু লাস্ট, যে না আমি কান্ট্রিতে থাকবো, এই কান্ট্রিতে আমি পাসপোর্ট এবং ফ্যামিলি নিয়ে আসবো, এখানে ব্যবসা করবো, জব করবো, তাহলে সবচেয়ে বেস্ট ওই লেগে স্পেন আপনার লেগে আপনি পরে থাকবেন। এখানে একটা কার্ড আসবে, কার্ডের পর এই জায়গাতে আপনি জব করতে পারবেন, এই জায়গাতে ভালো স্যালারি পাবেন, এই জায়গা থেকে আপনি ফ্যামিলি নিয়ে এসে আমরা লাইফ করতে পারবেন। একটু যদি বলি আপনাকে, দেখেন ফ্রান্স আছে, ইতালি আছে, জার্মান আছে, নরওয়ে আছে, সুইজারল্যান্ড আছে, তো এই দেশগুলোতে কিন্তু একবারে জেনুইন ভাবে টাইম টাইম কাট দিচ্ছে না। হ্যাঁ, জাস্ট পর্তুগাল আর স্পেন, এই দুই দেশ বাদে আর কি। তো এই দুই দেশ বাদে যদি হয় তাহলে পর্তুগাল হচ্ছে ফার্স্ট কাট দিতে, সেকেন্ড হচ্ছে স্পেন। তো এখন পর্তুগাল হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে 800 টাকা, মানে তো এখন যদি স্পেনে যদি আপনার কার্ড যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি 1200-1500 পাচ্ছেন। বাট আপনি পর্তুগালে কি, পর্তুগালে যে আপনি, আমার একটা উদাহরণ দেই, আমাদের আমরা যেখানে থাকি বা যেতে দেখা যাচ্ছে একজন কার্ডধারী একজন মানুষ আর একজন কার্ড ছাড়া ব্যক্তি, দুইজনে আপনার দেখা যাচ্ছে যার একটু ভালো লিঙ্ক আছে যে কার্ড সারে সে ভালো একটা জব পাইতেছে, রাইট রাইট, পর্তুগালে যে সিচুয়েশন, এবং যার কার্ড আছে সে কোনো জব পাইতেছে না, কারণ তার লিঙ্ক নাই, কোনো কিছু পাইতেছে না আর কি, যে অথচ সে ভালো একটা কোয়ালিফাইড একজন আর কি। যে কিন্তু আপনি স্পেনে যান, স্পেনে যদি আপনার কার্ড থাকে তার কোনো কথাই নেই, আপনার জব অ্যাভেলেবল, ভালো একটা স্যালারি পাইতেছেন, কার্ড সারও আপনি মোটামুটি ভালো একটা মানে কাজ পেয়ে চলে যেতে পারতেছেন, যে স্যালারি পাবেন আর কি। কিন্তু পর্তুগালে ইয়েটা নাই, কারণ এখানে জব ক্রাইসিস, যে উইন্টার চলে আসছে, পর্তুগালে আপনার একেবারে জব লেস হয়ে যাবে বেশিরভাগ মানুষ, কয়েকদিন পরে না, কিছুদিন পরে আর কি, অক্টোবরের মধ্যে আর কি আপনার জব বেশিরভাগ মানুষের আর কি ওরা ছাঁটাই করে দিবে আর কি। তো ব্যক্তিগত ভাবে আমি একটু এটা কথা বলি, তো ভিউয়ার্স আপনারা মাইন্ড করবেন না, ধরেন আমরা কিন্তু একটা সমস্যা ভোগ করি, কে কিরকম সমস্যা,
আপনি পর্তুগাল আসছেন মানে কি আমিও আমারও যাওয়া লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের সমস্যা হচ্ছে একটা, দেখ আমি যদি দেখলাম মানে একজনে দেখাতে দশজন আইসা বলে। এখন সবাই জানে মানে বাংলাদেশ সবাই জানে, এখন মানে বেসিক্যালি সবাই জানে, যেরকম সৌদি আরব একসময় আমরা চিনতাম, এখন সবাই চিনে এখন পর্তুগাল কাঁদ দিচ্ছে। বাট আসলে এখানে কি হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না, কেউ বোঝার চেষ্টাও করি না। অনেকে ইনফরমেশন চায় বা আমরা অনেকে দিই, অনেকে দিই না। এত দিন দেখছেন আপনি লিগে মানে এখানে যা হচ্ছে আপনি কিন্তু বলবেন না কখনো, বিবেচনা করবেন কোনটা ভালো কোনটা খারাপ, জাস্ট আপনাদের আমরা থিং ধরে দিব। আপনারা যেন এখানে আসার পরে মানে বুঝতে পারেন বা দূর থেকে বুঝতে পারেন যে আসলে পর্তুগাল কি, ভিতরে কি চলতেছে এখানে। তো আপনারা একজনের কথা একজনের কান দিবেন না, নিজে থেকে আপনারা বুঝবেন, আপনারা জমা দিবেন বা আসবেন এখানে, যেটাই করেন আপনারা নিজে বুঝতে বা আপনার আত্মীয় স্বজন থাকলে আপনারা বুঝবেন। হ্যাঁ, তো আচ্ছা আবেদিন ভাই, আপনার হচ্ছে এখানে আপনার কাপ পাওয়ার পরও তো এখানে শান্তি নাই, এখন এখন ধরেন যার বিজনেস আছে সে তো বলবে আমার শান্তি, আমি শান্তি আছি, আমার দোকান আছে, ব্যবসা আছে, বা যার নাই সে নতুন আসবে, একজন দেখা দেখি একজন আসলো, এই তো সে পড়ে গেল, সে অনেক সমস্যা ভিতরে পড়ে গেল। তো আমার দেখা আমি আমি তো এই কিছুদিনের ভিতরে প্রায় অনেকজনের সাথে কথা হয় আমার সাথে প্রায় মানে এখানে আইসা মানে মানে শান্তি নিঃশ্বাস থেকে ছাড়ে না, সুন্দর আমরা হচ্ছে একটা মানুষ কদিন বেকার থাকে, তাই না? হাই দুই মাস তিন মাস পাঁচ মাস যার টাকা আছে সেও এক সময় তার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, এখানে ইনকাম নাই, কাজ নেই না কেউ, কারো ধরেন একটা মানুষ হোটেলের রেস্টুরেন্টে কাজ জানে, ধরেন একটা মানুষ কাজ জানার পরে হচ্ছে সে যদি কাজ না পায়, হ্যাঁ পাস পাওয়া যায় সে না, সে যদি কাজটা না পায় তাহলে তার কেমন লাগবে, কারণ মূল্যটা রইল কোথায়? তো এই জন্য এখানে সবাই থাকে আতঙ্কে, কাজ নাই এখানে। তো ভিউয়ার্স আপনারা বেছে নেবেন, আপনাদেরটা আপনারা বেছে নেবেন মানে আপনারা কি করবেন, আপনারা জাস্ট আমাদের আপনাদের একটা থিং ধরা দেওয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যাই করেন বুঝে শুনে করবেন, হ্যাঁ এটাই আর কি, ঠিক না, একেবারে বুঝে শুনে করবেন। ওই অতিথি পাখির মতন এক দেশ তো আরেক দেশ, আরেক দেশ আরেক দেশ, এটা তো খারাপ। তো একটা দেশের আসতে হলে আপনি ধরেন আপনার এখানে পর্তুগালে কাট দিয়ে আপনি যাবেন নরওয়েতে, কীরকম স্যালারি পাবেন আপনি? তেরোশো চোদ্দোশো টাকা পনেরোশো টাকা, তো এখানে একটা ভাষার ই আছে, হ্যাঁ। তো এখান থেকে আমি দেখি অনেকেই কাট পেয়ে যায় হচ্ছে আপনার অনেক দেশে যায়, কিন্তু আপনার দিন শেষে কিন্তু আপনার পর্তুগালে আসতে হবে, আসতে হবে, এটা তো স্বাভাবিক, এটা আপনার বাড়ি যখন তখন আপনার হয়ে যাবে তখন তো এটা আসতে হবে। তবে পরিশেষে আমি একটা জিনিস আর কি সবচেয়ে বড় আর কি বলতে চাই, সবার বাড়ি ফিরতে হবে, বাড়িটা হলে গিয়ে যদি আপনি পর্তুগালে কাজ মানান তাহলে আপনি যদি অন্য দেশেও যদি কাজ করেন তে আপনার কার্ড রিনিউর জন্য পাসপোর্টের জন্য ঘুরে ফিরে পর্তুগালে ফিরে আসতে হবে, ফিরে আসছে তখন এখানে আপনার সেটেল হওয়ার জন্য ট্রাই করবেন। তারপরে যদি আপনি স্পেনে যদি কাজ পাঠান, স্পেনে যদি না থাকেন, অন্য দেশেও যদি থাকেন, পরিশেষে আপনি স্পেনে চলে আসতে হবে, তাই না? স্পেনে এসে আপনার তখন আপনার রিনিউর জন্য বলেন আর পাসপোর্টের জন্য মানে এই জন্য বলেন, তখন স্পেনে করতে হবে, থাকতে হবে। তো এর দুইটার থেকে আমার কাছে আর কি সবচেয়ে বেস্ট মনে হলো, যেহেতু আপনি স্পেনে যদি থাকেন তাহলে মানে স্পেনে আপনি ভালো জব পাবেন, ওই জায়গায় আপনি আর কোথাও লড়াচড়া করার প্রয়োজন হবে না, কারণ যেহেতু আপনি তিন বছর পরে একটা পিআর পাই যেতেছেন মানে গ্রিন কার্ড পাইতেছেন, থাকার একটা টেম্পোরারি পারমিশন পাচ্ছেন, তো ওইটা দিয়ে আপনি ওই জায়গাতে আপনি ভালো স্যালারি নিয়ে কাজ করে চলে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে, অন্য জায়গায় তখন আর চলাফেরা করতে পারবেন। কিন্তু পর্তুগালের সিচুয়েশন আর কি যে আর কি কাট পাওয়ার পরও এখানে আর কি যে শান্তি পাওয়া যাচ্ছে, হতাশাবিতে থাকতে হয়, জব থাকে পাঁচ ছয় মাস আট মাস তখন আর তিন চার মাস থাকে না, তখন প্রবলেম হয়ে যায়। কিন্তু আমরা তো ভাই একটা দেশ থেকে আসছি ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য, নিজের সাপোর্টের জন্য সবকিছু করার জন্য, যদি জব না থাকে তাহলে আমরা কিভাবে চলবো, ফ্যামিলির কিভাবে পারবো, এটার দিকে আর কি নজর রাখতে হয়। এই জন্য আর কি আমি মনে করি যে মানে পর্তুগালতে একটু বেটার আর কি, যে স্পেনে তখন আপনার আর অন্য জায়গায় যেতে হচ্ছে না, ওই জায়গা থেকে আপনি সবকিছু করে লাইফটা আপনি সেটেল করতে পারতেছেন আর কি, এটাই আর কি। আর শর্টকাটে যদি বাড়িতে আসা যেতে পারে, বাংলাদেশে আসা যাওয়ার জন্য একটা কার্ড তৈরি দরকার, পর্তুগাল ইজ ওকে, এখানে আপনি কার্ড করলেন, দেশে গেলেন, অন্য জায়গায় কাজ করলেন, কিন্তু দিন শেষে কিন্তু আপনার সেই পর্তুগালে আসতে হবে, কারণ কার্ড রিনিউ করার জন্য তার ল অনুযায়ী তার পাসপোর্টের জন্য তখন পাসপোর্ট পাইতে আপনাদের কষ্ট হয়ে যাবে, সেটা আপনার বিবেচনায় মাথায় রাখতে হবে আর কি।
যে কোনো এক জায়গায় থাকাটাই বেস্ট আর কি আমি মনে করি আর কি। তো একটা মানুষ যদি আপনার ছোট দেশ হোক পর্তুগাল আপনি যদি পড়ে থাকেন, যদি আপনার ধৈর্য থাকে, তাহলে আমি মনে করি পর্তুগাল আপনার জন্য বেস্ট। কারণ এখানে পড়ে থাকলে একদিন না একদিন আপনার চাকা ঘুরে যাবে, যে কোনো দেশে হোক, যে কোনো দেশে হোক, একটা দেশে যদি লেগে থাকেন আপনি অবশ্যই আপনি কিছু করতে পারবেন এখানে। তো আপনার নতুন এসে কিছু করতে পারবেন আপনি না, নতুন টাইম দিতে হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স আপনি আর কিছু বলবেন? আমার এটাই মেসেজ যে এটা আপনি যেটাই করুন একটাই, একটা দেশেই থাকবেন, থেকে সেটা আপনার পাসপোর্টের জন্য আপনি চেষ্টা করবেন। তো এই তুলনায় আমি যে ব্যক্তিগত পণ্য স্পেনে যদি আপনি থাকতে পারেন, ওই জায়গায় আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন। জবের একটা বিভিন্ন ক্ষেত্র আছে, ওই জায়গা থেকে আপনি মানে লাইফটা সেটেল করতে পারবেন, অন্য কোথাও দৌড়াদৌড়ি প্রয়োজন হবে না। স্পেনে পর্তুগাল যদি আপনি করেন তাহলে একটু দৌড়াদৌড়ি করতে হয়, যদি আপনি করতে পারেন ভালোভাবে জব টপ না পান আর সেটাই আর কি। আমার একটু বলি দ্য ভিউয়ার্স আপনাদের দৃষ্টি ধর, আমরা তো সবাই হচ্ছে মানে পর্তুগাল আসার পরে লিসবনে থাকার চিন্তা ভাবনা করি, বাঙালি পাড়া, বাঙালি মাতৃভূমি। বাট আমি মনে করি আপনার আউট সাইডে গেলে, গ্রাম সাইডে গেলে অনেক কাজ আছে, কাজ আছে আমার জানা যায় না, আমি আমার মনে হয় আর কি। কারণ আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি না বা যাই না ওদিকে, সবসময় চিন্তা করি ঘুরে ফিরে লিসবনে থাকার চেষ্টা করি, তখনই আমাদের গ্যাদারিংটা আউট সাইডে আছে, কাজ আছে। আমরা শোনা যাচ্ছে যে আউট সাইডে প্রচুর কাজ, কিন্তু বাট এখানে থাকার যে সমস্যাটা, যেটা মেইন যে সমস্যাটা, যে বাসস্থানের, এখানে আউটসাইডে আর কি কাজ পাওয়া যায় কিন্তু থাকা কোনো ইয়ে পাওয়া যায় না, দেখে যাইতে হয় না মানুষ আর কি, এই কষ্টটার জন্য আর কি। কারণ আমরা তো যে কোনো বেরিয়েছি কাজের জন্য, অন্য সংস্থানের জন্য, অর্থের জন্য, তো সুতরাং যে কোনো জায়গায় আমরা কাজ করতে রাজি, কিন্তু ওইখানে থাকার যে সমস্যা বাসস্থান এইটার জন্য মানুষ আর কি কিছুটা নেওয়া হওয়া আর কি যেতে চায় না আর কি, এটাই মেন সমস্যা। আর এমনি কোনো সমস্যা চলা নাই আর কি। ঠিক আছে, ওকে ভিউয়ার্স, আমাদের কোনো ভুল ভাল থাকে আমাদের ক্ষমা দেশে দেখবেন। সামনে কোনো ভিডিও নিয়ে আমরা আসবো আবিদিন ভাইকে নিয়ে, কোনো অন্য কোনো প্রসঙ্গে নিয়ে। হ্যাঁ, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।